হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন একটা ন্যাচারাল মেকআপ করে দেখাবো। তো আমি আসছি দ্য প্যালেসের লাক্সারি রিসোর্টে, এটা সিলেটের হবিগঞ্জে রয়েছে। আমি জার্নি করে আসছি, সেজন্য মুখটা আগে বিলোমা ফেস ওয়াশ, এটা আমি রিসেন্টলি ইউজ করতেছি, এবং এটা একটা জেল বেসড ফেস ওয়াশ, এটা দিয়ে মুখটা ধুয়ে নেব। তো এটা ফেনা হয় না যেহেতু এটা জেল বেসড ফেস ওয়াশ, কিন্তু এটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেয়। তো আমি এটাই নিয়ে এসেছি সাথে, আর এটার স্মেলটাও বেশ সুন্দর, আর দেখেন যে জেল ফর্মুলাটা ঠিক এরকম ক্লিয়ার একটা জেল, হালকা ছোট ছোট বিটসের মতো আছে। তো এটা হচ্ছে কি, আমি ফেসে ড্রপ বাই ড্রপ দিয়ে ম্যাসাজ করে নেব পানি দিয়ে। তো এখন এভাবে ধুয়ে নেব, তারপর ম্যাসাজ করে নিয়ে এখন আমি একটা ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে আমি এখন একটা তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, এবং দেখেন ফেসটা কত ক্লিন লাগছে। আমি কিন্তু হালকা করে মুখে কাজল পাউডার এগুলো দেওয়া ছিল, তো এখন সেটা ফুলি ক্লিন করে ফেলছি, এবং ফ্রেশ এবং ব্রাইট লাগতেছে। তো এটার সাথে আমি বিলোমা যে ক্রিমটা আছে সেটা আমি ইউজ করব। বিলোমা ফেস ওয়াশ আর ক্রিম দুটো কম্বাইন দিয়ে ইউজ করলে ফেসের যে ডার্ক স্পট, তারপর আমরা বাহিরে যখন ঘোরাঘুরি করি তো রোদের একটা ট্যান বা রোদে পোড়া ভাব ফেসে হয় সেটা, তারপর আপনার পিম্পল স্পট, মেস্তা, এরকম সব ধরনের ডার্কনেসের ক্লিয়ার করে, যেটাকে বলে যে স্কিন লাইটেনিং বা ব্রাইটেনিংয়ের কাজ করে। তো আমি ফেস ওয়াশের মুখ ধুয়ে ময়শ্চারাইজার হিসেবে বিলোমা ক্রিমটাই ইউজ করতেছি। ক্রিমটা খুব সুন্দর, হালকা একটা স্মেল আছে, আর খুব অল্প পরিমাণ নিলেই সারা মুখে স্প্রেড করে মিশিয়ে নেওয়া যায়। তো এটা অ্যাপ্লাই করে নিলাম। এখন হচ্ছে কি, আমি মেকআপ করব। তো ফার্স্টেই মেকআপে আমি একটা বিবি ক্রিম নিয়েছি। আমি সারাদিন ঘোরাঘুরি জন্য রিসেন্টলি বিবি সিসি ক্রিম এগুলাই ইউজ করতেছি। ফাউন্ডেশন খুব হ্যাভি কাভারেজ, এটা আসলে বিয়ে শাদির অনুষ্ঠান ছাড়া ওইভাবে আমি ইউজ করতেছি না। তো আমি কভার গার্লের একটা ক্লিন ম্যাট বিবি ক্রিম, এটা খুব ভালো লাগে আমার অয়েলি স্কিন বা ড্রাই স্কিনের জন্য খুব ভালো, যদিও এটা অ্যাকচুয়ালি অয়েলি স্কিনের জন্য। তো আমার স্কিনটা মিক্সড স্কিন, আমি এটাই ইউজ করতেছি এখন। দেন আমি এর পারফেক্ট একটা বানানা পাউডার নিয়ে নিচ্ছি। বানানা পাউডারটা আমি ফেসে বিবি ক্রিমটাকে আর কি বসায় নিতেছি। আমি ডেইলি বেজে এই বিবি ক্রিম আর বিবি বানানা পাউডার এগুলাই ইউজ করতেছি, এবং তাতে ন্যাচারাল একটা লুক দেয়। এরপর আমি আইব্রোটা আর্ট করে নিতেছি, দেন আমি একটা নর্মাল ব্লাশিং প্যালেট, এটা অনেক পুরাতন একটা ব্লাশ প্যালেট, আমি মনে হয় গিফট করেছিলাম। তো এই ব্লাশ প্যালেটে যেহেতু অনেক কালারের ব্লাশের শেড আছে, তো এটা আমি নিয়ে আসি ট্রাভেলে, এটা আমি হচ্ছে কি ফেসে গালে দিয়ে দিতেছি, নাকে দিয়ে দিতেছি, যাতে একটা লুক লাগে। আর এটারই একটা পিচ শেড আমি আই শ্যাডো হিসেবে ইউজ করতেছি। দেন আমি মেরিলু ম্যানিজারটা দিতেছি হাইলাইটার হিসেবে, এই যে ট্রাভেলে আমি ইউজ করি, এবং এটার ওটা খুব সুন্দর একটা ন্যাচারাল লাগে, আর কালারটাও মানে পছন্দ। হাইলাইটার প্রায় ফেসে সব জায়গায় হাইলাইটার দিয়ে ফেলতেছি। দেন আমি একটু ব্লেন্ড করে নিতেছি, যাতে করে দেখতে ন্যাচারাল লাগে।
এখন আমি এও এর পিঙ্ক একটা কালার নিতেছি। এই কালারটা খুবই গর্জিয়াস একটা কালার, খুব সুন্দর লাগে, ফটোতেও খুব সুন্দর আসে এবং যে কোনো কালার ড্রেসের সাথে আপনার মিশে যাবে। তো আমি এই কালারটা ক্যারি করি ম্যাক্সিমাম টাইম। দেন আমি একটা মাস্কারা নিয়ে আমার আইব্রো জেল হিসেবে ইউজ করতেছি আর মাস্কারা হিসেবে ইউজ করে নিতেছি। দেন আমি একটা আইলাইনার দিয়ে করে নিতেছি। এখন হচ্ছে কি, আমি হিজাবটা সেট করে নিতেছি, মেকআপ করা শেষ। এটাই হচ্ছে কি আমার ন্যাচারাল লুক মেকআপ। লিপস্টিকটা একটু ভাইব্রেন্ট দিয়েছি যাতে করে ছবিগুলোতে সুন্দর আসে। এখন আমি হিজাব ক্যাপ করে নিয়ে আমি হিজাব পিন দিয়ে সেট করে নেব। তো এই ভিডিওতে ন্যাচারাল মেকআপের সাথে সাথে আপনি হিজাব পরা, মানে আমি কীভাবে হিজাব পরি বা আমার হিজাবের স্টাইলটাও দেখে নিতে পারেন। সো কাইন্ড অফ হিজাব টিউটোরিয়ালও করতে পারেন। তো বড় একটা গলার মালা দিয়ে কীভাবে হিজাব চেস্ট কভার করে সুন্দর করে ক্যারি করা যায় সেটা আমি হিজাব পরে দেখিয়ে দিচ্ছি। রাশের মধ্যে রেডি হয়েছি, কেননা আমার হাজবেন্ড, আমার ভাই, বাবা সবাই খালি তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এত সময় লাগে। বাট অ্যাকচুয়ালি এত সময় লাগায় নাই, আমি 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। বাট তারা আমাকে খুব তাড়া দিচ্ছিল, মনে করতেছিল আমি না জানি কত সময় লাগে রেডি হব। তো আমি দুই সাইডে পিন লাগাই নিচ্ছি আর মাথার উপরে যে চোখা হয়ে আছে হিজাবটা সেটা যাতে ওরকম কনিক্যাল শেপই থাকে সেই জন্য একটা পিন সেট করে নিতেছি। এইভাবে হচ্ছে কি আমি চেস্ট এবং ব্যাক সাইডও কিন্তু ঘাড় পোর্শনটা কভার করে নিয়েছি আর